ক্রুশালে জীবনে ঝানাককে এখন কি খবর? এটা তো তোমার লিস্টে প্রথম ছিল, তুমি লাস্টে বলে দিলে তো। না না না, জীবনে এটাই তো ঝানাক, এটাই আর কি। সকাল থেকে রাত পর্যন্ত এখানেই আছি। ইন্ডাস্ট্রিতে থাকতে সময় লাগে মিস, এটা কি ক্রুশালের জন্য একটু চাপ হয়? বাঙালি দর্শক যারা মিস করেন ক্রুশালকে কি বলবে তাদের? ফিরে পেতে চান বাংলায় সেই বহুদিন পর তার সঙ্গে দেখা। তবে আপাতত মুম্বাইবাসী না হলেও কাজের দিক থেকে প্রায় মুম্বাইবাসী হয়ে গেছেন ক্রুশাল আহুজা। এবং ইতিমধ্যেই লীনাদিদের নতুন ধারাবাহিক, হিন্দি ধারাবাহিক, সেখানে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে ক্রুশালকে। তাই তো ক্রুশাল কেমন আছো আগে বলো, বাংলাতেই বলি, যতই হিন্দি সিরিয়াল হোক, তাই না? ডেফিনেটলি, এটা ইংলিশে বলে দিলাম। আমি ভালো আছি, তুমি কেমন আছো? একদম চলছে। তো একটু শুনি, কাজ কিন্তু হিন্দি, এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা। হ্যাঁ হ্যাঁ, প্রথম প্রোডাকশন মানে হিন্দিতে, অ্যান্ড আমার প্রথম কাজ ম্যাজিক মোমেন্টসের সাথে, লীনা দিয়া শৈবালদার সাথে। অ্যান্ড সত্যি ভালো লাগছে, কারণ প্রোডাকশনটা আমি যখন এখানে প্রথম কাজ করা শুরু করেছিলাম তখন থেকে শুনছি ম্যাজিক মোমেন্টস নিয়ে, আর যেভাবে লীনা দি লেখে স্ক্রিপ্ট এতটা স্ট্রং হয়। সো এখন কাজ করে সত্যি বুঝতে পারছি যে সত্যি ওয়েল অর্গানাইজড আর বিউটিফুলি রিটেন স্ক্রিপ্ট, তো আমার খুব ভালো লাগছে। চরিত্রটা আমার নামটা কিছুটা জেনেছি, অনিরুদ্ধ। একটু যদি অনিরুদ্ধকে তুমি তোমার মতো করে চেনা। এখন দ্বিতীয় দিন, সো একটা বেসিক ইনফরমেশন বা বেসিক লেয়ার চরিত্রে যেটা আমি এখন বলতে পারি সেটা হলো ও খুব কনফিডেন্ট, আর ওর নিজের একটা ব্যবসা আছে যেখানে হিজ বিজি, ও ব্যস্ত থাকে। বাট ওর ফটোগ্রাফি নিয়ে একটা প্যাশন আছে, নেচারের আশেপাশে থাকতে ভালোবাসে ইফ টাইম, যদি টাইম পায়। আর ওখানে যখন ওর মনে হয় ও নিজের ক্যামেরা নিয়ে ছবি তোলে, সো দিস ইজ এটা ওর প্যাশন। আর বেশি মিক্স হওয়ার চেষ্টা করে না ভালোই, আর কিন্তু মিক্স হলে ভালো ইন্টেনশনের সাথে মিক্স হয়। আর ইউনো সবাইকে ভালোবাসে, প্রিন্সিপাল আছে, ডিসিপ্লিন আছে লাইফে। আর একটা, বিকজ আই এম প্লেইং এ সেন্ট্রাল ক্যারেক্টার, একটা সেন্ট্রাল ক্যারেক্টারের মিনিমাম বেসিক লেয়ার যেটা থাকে সেটা আছে। বাট অ্যাজ আই গো ডিপার আর শুট করতে করতে ক্রমশ আমি ক্যারেক্টার নিয়ে আরও জানতে পারবো, বাট দিস ইজ দ্য বেসিক লেয়ার। অ্যান্ড অফকোর্স উই হ্যাভ এ হিউজ ফ্যামিলি এখানে, মানে হ্যাঁ, সকাল পর্যন্ত আমি কনফিউজ ছিলাম, তারপর কে 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 কে, দেন তারপর আমি ক্লিয়ার করলাম। আগে আমাকে ব্রিফ করেছিল অফকোর্স, বাট তাও আমি কনফিউজ ছিলাম। সো এখন গিয়ে ক্রমশ ধীরে ধীরে আমার কনফিউশনস ক্লিয়ার হচ্ছে। আর তুমি যদি 3 মাস পর আমার সাথে দেখা করো, আমাকে জিজ্ঞেস করো, তখন তো আমি প্রপারলি আমার ক্যারেক্টার কেন, আমি বাড়ির সবার ক্যারেক্টার নিয়ে তোমাকে বলতে পারি। বাট এখন ইটস এ প্রসেস। যেটুকু শুনলাম অনিরুদ্ধ ক্যারেক্টারটা, সেখানে আত্মবিশ্বাসী, নেচার লাভার এবং খুব কম মানুষজনের সঙ্গে মেশে, এটা বোধ হয় ক্রুশালের সঙ্গে মিলে যায়, তাই? হ্যাঁ রাইট, দ্যাটস রাইট। আর কি বলবো, আর কি বলবো, আত্মবিশ্বাসী ক্রুশালের সাথে হ্যাঁ মিশে যায়, মানে আর কি, হ্যাঁ হ্যাঁ। অ্যান্ড অ্যান্ড আমার ফটোগ্রাফি নিয়ে অত প্যাশন নেই, বাট হ্যাঁ বেসিক 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 মিলে যায়। আমি আই অ্যাম আ ভেরি ইন্ট্রোভার্ট কাইন্ড অফ আ পার্সন, বাট আই টেক টাইম টু, আমার সময় লাগে মিক্স আপ হতে। মিক্স আপ হয়ে যাওয়ার পর যার সাথে মিক্স আপ হয়ে যায় আর সে আমাকে মুখ বন্ধ করতে বলে, সো বলে প্লিজ একটু চুপ করে বসে থাক, বাট ইট টেক্স টাইম। সো হ্যাঁ, আমার মনে হয় দ্যাট ইজ নট ইজ লেয়ার, ওর ওর একটু হিজ আই থিঙ্ক তুমি বলতে পারো হিজ অ্যাম্বিভার্ট, নট এক্সট্রো নট ইন্ট্রো। হ্যাঁ মানুষ বুঝে করে, আর আমার মতো সময় লাগে না, আমার একটু বেশি সময় লাগে, কিন্তু ওর অত সময় লাগে না। সো ইয়া, ইন্ডাস্ট্রিতে থাকতে সময় লাগে মিস, এটা কি ক্রুশালের জন্য একটু চাপ হয়? না 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 না, চাপ কেন হবে, মানে ইন্ডাস্ট্রি ইজ নট অ্যাবাউট, সেটা তো পার্সন টু পার্সন ডিপেন্ড করে, যে মিশতে চায় একে অপরের সাথে। বাট কমিউনিকেশন করা আর ডিপলি মেশা ইজ এ ডিফারেন্ট থিং, হ্যাভিং আ গুড কমিউনিকেশন স্কিল অ্যান্ড প্রপারলি কারোর সাথে বা একটা মিশে যাওয়া, দ্যাটস আ ডিফারেন্ট থিং। অ্যান্ড ইট ইজ প্রেফারেন্স, যারা ভালোবাসে কথা বলতে, যারা প্রপারলি বসে আড্ডা দিতে ভালোবাসে, দ্যাট ইজ অলসো গুড। অ্যান্ড যারা বাসে না, দ্যাট ইজ অলসো প্রেফারেন্স, এটা তো নেচারের উপর, মানে সো ইয়া দ্যাটস হোয়াট। বাংলায় বড় পর্দায় কাজ হচ্ছে আমরা জানি, সেটা শুটিংও শেষ, পর্দা টেলিভিশনে, বাংলা টেলিভিশন, তাহলে আপাতত
আপাতত কিছুদিন বিরতি নাকি নাই ভেবে রেখেছি কিছু ভাবিনি জাস্ট আমি ফ্লোয়ের সাথে সাথে যাচ্ছি এখন একটা ভালো সুযোগ পেয়েছি পুরোপুরি ফোকাস এটাতে করব এটা শেষ হওয়ার পর দেন আই থিংক বাঙালি দর্শক যারা মিস করেন ক্রুশালকে কি বলবে তাদের দেখো ফিরে পেতে চান বাংলায় সেই হ্যাঁ দেখো কাজ করার জন্য ওয়ার্কশপ করে অ্যান্ড খুব চেষ্টা করে আমি বাংলা শিখেছি অ্যান্ড আই হোপ তোমাদেরকে এন্টারটেন করার চেষ্টা করেছি সো এবার আমি হিন্দিতে কাজ করছি প্লিজ তোমরা আমার জন্য হিন্দি ধারাবাহিক দেখো অ্যান্ড আমার খুব ভালো লাগবে সো ঝানাক ধারাবাহিকের নাম আমরা জানি ঝানাকের সঙ্গে তো কাশ্মীরে বোধহয় দেখা হবে তাই তো এখনও দেখা হয়নি না এখনও দেখা হয়নি এখন আছে যে আমরা ট্যুরে যাচ্ছি কাশ্মীরে সো ওখানে দেখা হচ্ছে অ্যান্ড ওখান থেকে দ্য স্টোরি ইভলভস একটা ভালোবাসা আসবে কিন্তু ক্রুশালের জীবনে ঝানাককে এখন কি খবর এটা তো তোমার লিস্টে প্রথম ছিল তো লাস্টে বলে দিল তো না 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 জীবনে এটাই তো ঝানাক এটাই আর কি সকাল থেকে রাত পর্যন্ত এখানেই আছি সেম এইগুলো বললে হবে না তার মানে তুমি যদি সেম প্রশ্ন করতে পারো আমি সেম আনসার দিতে পারি না কেন যে এখন আগে তো জিজ্ঞাসা করছি এখন সিঙ্গেল ইয়া ইয়া সিঙ্গেল আই মিন আমি তোমাকে অনেস্টলি বলছি ইফ ইউ আর ওয়ার্কিং 14 to 16 আওয়ার্স একটা জায়গায় অ্যান্ড তারপরে বাড়ি গিয়ে ইউ নিড টু টেক রেস্ট অ্যান্ড আমি এটা বলছি না খারাপ বা করবো না ইফ ইট হ্যাপেন্স ইট উইল ডেফিনেটলি হ্যাপেন ওটাও উইথ দ্য ফ্লো হবে হ্যাঁ মানে আই এম নট অ্যাগেনস্ট ইট অ্যাট অল আই অলসো ওয়ান্ট সামবডি অ্যান্ড এভরিবডি ওয়ান্টস সবাই জীবনে ভালোবাসা চায় আর ওরকম একজনকে চায় যে ভালোবাসবে সো আই অলসো ওয়ান্ট দ্যাট বাট রাইট নাও ইটস নট হ্যাপেনিং সো আপাতত কাজেই ফোকাস তার মানে তাই তো কাজে ফোকাস আছে ওখানে ফোকাস আছে বাট ওটা হলে হবে হ্যাঁ ওটা সময়ের সাথে হলে হবে বাট রাইট নাও এটা সিচুয়েশন আপাতত তাহলে মোটামুটি এই স্টেটাস জানা গেল তো সেই সেই দর্শকদের কি বলবো অনেক দিন বাদে দেখা কিন্তু নতুন ধারাবাহিক নিয়ে কি বলবে তোমার পছন্দের জায়গা আমি মানে একটু আগে যা বললাম যে প্লিজ আমার ধারাবাহিকটা দেখো কারণ হিন্দিতেও আই নো যদি ল্যাঙ্গুয়েজটা বুঝতে একটু অসুবিধা হয় একটু চেষ্টা করো আমার জন্য আর কি বাট প্লিজ দেখো ধারাবাহিকটা তোমাদের ডেফিনেটলি ভালো লাগবে আর আদার দ্যান দ্যাট জাস্ট লিভ ইউর লাইফ বি হ্যাপি ভালো খাবার খাও অ্যান্ড টেক রেস্ট এনজয় উইথ ইউর ফ্রেন্ডস দ্যাটস অল টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা